আমি তোমাদেরকে বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু 31 জানুয়ারি একটা নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছিল যে তার রেজাল্ট তারা খুব শিগগিরই প্রকাশিত করবে। এবার দেখো, আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট দিচ্ছি, বা মোটামুটি আমি যেটুখানি আমি শুনতে পেয়েছি সেটা হচ্ছে রেজাল্ট এটা ফেব্রুয়ারি মাস, এই মাসের লাস্টের দিকে কিংবা সামনে মাসের ফার্স্টের দিকে, এই দুটো মাসের এই মাসের লাস্ট কিংবা সামনে মাসের ফার্স্টের দিকে, টেন্টেটিভ বলছি, আমি আবারও বলছি টেন্টেটিভ, রেজাল্ট বেরোনোর সম্ভাবনা কিন্তু প্রচুর। এবার রেজাল্ট বেরিয়ে গেল, রেজাল্ট বেরোলে তুমি অলরেডি জানো যে পর্ষদ যে অ্যান্সার কী দিয়েছে সেই অনুযায়ী তুমি পাস, তাহলে তুমি সার্টিফিকেট বা তার রেজাল্টে তুমি অলরেডি এখনই তুমি জেনে গেছো কিন্তু তুমি পাস, রেজাল্ট বেরোনো না বেরোনোর অপেক্ষা করাটা বোকামি, কারণ তুমি যখনই জেনে গেছো যে তুমি পাস করেছো রেজাল্টেও তাই থাকবে। এবার নেক্সট কী হবে? দেখো, যারা শিক্ষকতার স্বপ্ন দেখছো, যারা দীর্ঘদিন যাবৎ শিক্ষকতাকে নিজের পেশা হিসাবে দেখতে চেয়েছো, তারা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নাও। এবার ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে যদি এটা মনে করো না যে ক্যান্ডিডেট প্রচুর, আগের টেট পাস প্রচুর ক্যান্ডিডেট থাকবে এবং তার পাশাপাশি আরও প্রচুর ক্যান্ডিডেট থাকবে যারা তোমার থেকে ভালো করবে, এই সব ভেবো না। ভেবো না এই কারণে, সংখ্যায় প্রচুর হবে কিন্তু তোমার তো সিট একটা দরকার, তাই তো? তোমার সিটের প্রয়োজন একটি। এবার একটা সিটের জন্য যেহেতু তোমার লড়াইটা একটা সিটের প্রয়োজনে, সেই জন্য তুমি তোমার বেস্ট, তুমি তোমার 100% দাও। এই রকম করে ভেবো না যে আমি ভালো রেজাল্ট আমার থেকে সবাই ভালো দেবে, এটা হয় না। তুমি তোমার 100% দাও, এবং এই 100% দেওয়ার পর তুমি বুঝতে পারবে যে তুমি নিজের একটা সেলফ স্যাটিসফাইড বা সেলফ কনফিডেন্সটা তোমার মধ্যে কিন্তু গ্রো আপ হয়, যেটা তুমি এখন না পেলেও তোমার কিন্তু পরবর্তীকালে যে ধরনের পরীক্ষা হোক বা না হোক, বা যে ধরনের পরীক্ষা বা ইন্টারভিউতে তুমি অ্যাপিয়ার করবে, সেখানে কিন্তু বিশেষভাবে এগুলো কিন্তু কার্যকরী হয়ে থাকে। কার্যকরী হয়ে থাকে এই অর্থে যে তুমি যখনই কোনো একটা পরীক্ষার মধ্যে জয়েন করবে বা অ্যাপিয়ার করবে, সেক্ষেত্রে কিন্তু এগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ নির্দেশিকা কিন্তু বর্তায়। এবার দেখো, যে প্রাইমারি পরীক্ষার যেহেতু রেজাল্ট তুমি আগে থেকেই তুমি নিজের সম্পর্কে অবগত, তাহলে পর্ষদের কবে কী রেজাল্ট দেবে এই সব না ভেবে তার একটা ডেইলি যাবতীয় যা কিছু কাজকর্ম করছো বা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, এই সমস্ত বাদ দিয়েও কিন্তু দিনে 1-1.5 ঘন্টা এর জন্য সময়টা রাখো। যখনই ওর স্পিডটা, যখনই এর তোমার পরীক্ষা যত তাড়াতাড়ি কাছাকাছি চলে আসবে, যাতে তুমি একটা প্রিপারেশান তোমার মধ্যে থাকে এবং স্পষ্ট ভাষী এবং স্পষ্ট তুমি কথা বলতে পারো, সেই জিনিসটাকে মাথায় রেখে তোমাকে কিন্তু প্রিপারেশানটা নিতে হবে। এবং একটা জিনিস তুমি পুরোপুরি মাথায় নিয়ে নাও যে যখনই ইন্টারভিউতে তোমায় ডাকবে তুমি কিন্তু যাবে, তাই তো? এবার ইন্টারভিউতে ডাকা মানে ইন্টারভিউতে তুমি অ্যাপিয়ার করলে। ঠান্ডা লেগেছে বলে আমি কথা বলতে পারছি না। এবার ইন্টারভিউতে যখনই তুমি অ্যাপিয়ার করলে, তখন কিন্তু তোমার কিন্তু একটা জিনিস মাথায় থাকবে, তুমি তোমার নিজের বেস্টটা দেবে। তা সবাই পারবে, আমি পারবো না, এইসব মানসিকতা বোকামির মতো। সবাই পরীক্ষা দেবে, সবার মধ্যে দিয়ে তোমাকে পেতে হবে, আর যদি না হয় অল্টারনেটিভ একটা চিন্তাভাবনা তোমাকে করতে হবে, কারণ জীবন তোমারই। এই রকম একটা ইয়ে নিয়ে, একটা নিজস্ব গ্রো আপ কনফিডেন্স নিয়ে তুমি কিন্তু এগো। তার কারণ আগামী দিনের পরীক্ষা বা আগামী দিনের যে ইন্টারভিউ প্রসেস, সেখানে দিকে তাকিয়ে তোমাকে কিন্তু ভালো প্রিপারেশান নিতে হবে। কারণ কোনো পরীক্ষায় যদি তুমি ওয়েটিং হয়ে যাও, সেটা তার রিক্রুটমেন্ট কবে হবে সেটা বোকা বোকা কনসেপ্ট, সেটা আশা না করাই ভালো।
তো সেই দিকে তাকিয়ে ইন্টারভিউ প্রিপারেশান নেওয়ার জন্য একটা ওয়ান লাইনে দিনে দু ঘন্টা করে গিয়ে 3 ঘন্টা তুমি একটা সময় বেছে সেই জিনিসটাকে নিয়ে তুমি কিন্তু ভালো করে এখন থেকে প্রিপারেশান নাও, যাতে এমনি যখনই তোমার ইন্টারভিউ আসবে তাতে করে তুমি তোমার বেস্টটা যাতে দিতে পারো, এইটুখানি বলবো।